সবার প্রথমে আমাদের সাইটটার মধ্যে আসতে হবে। ওকে, সাইটটার মধ্যে আসার পর তোমাদের সর্বপ্রথমে যে রেজিস্টার বলে একটা অপশন পাবা, হাতের বাম পাশে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে তোমার ইমেল অ্যাড্রেস চাচ্ছে, একটা পাসওয়ার্ড চাচ্ছে এবং সেম পাসওয়ার্ডটা নিচের ঘরে আবার চাচ্ছে। তা আমরা সব কিছু একটু দিয়ে নিব। তোমরা হয়তো বা তোমাদের ইমেল অ্যাড্রেসটা অবশ্যই সঠিক দিবা, পাসওয়ার্ডটা তোমরা জানো, এরকম তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে নিবে এখানে। ওকে, সব কিছু তুমি তোমার মতো বসিয়ে নেওয়ার পর আই অ্যাম নট আ রোবটে ক্লিক করবা। যেগুলো যেগুলো এইখান থেকে সিলেক্ট করতে বলবে সেগুলো সিলেক্ট করে ভেরিফাই করে সাইন আপে ক্লিক করবা। সাইন আপে ক্লিক করার পর দেখো তোমার সামনে লোড হয়ে এখন কাজ চলে আসছে তোমার সামনে। কাজগুলোর মধ্যে কয়েক ধরনের কাজ আছে, পেইড অ্যাডস, শর্ট লিঙ্কস, ফাউসেট অ্যান্ড টাস্কস। ওকে, ফার্স্টে যদি আমরা পেইড অ্যাডসে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের সামনে দেখতে পারবা যে এইখানে আমাদের সব কিছু চেক করতেছে তারা। চেক করার পর আমার সামনে অ্যাড আসছে 5টা, তোমার সামনে আরও বেশি আরও কম আসতে পারে। তো 5টা কাজের মধ্যে প্রথম যেই কাজটা, এটা কাজ করলে আমাদের প্রায় 40,000 ডজ কয়েনের মতো আসতেছে। এখন আমরা এখান থেকে, টাইম আছে 15 সেকেন্ড, ওকে, তো আমরা এখন এখান থেকে ভিউ নাওয়ে ক্লিক করব। হালকা একটা লোড নিবে, লোড নেওয়ার পর তোমাদের এই যে দেখো একটা অ্যাডে নিয়ে যাবে। অ্যাডটা 15 সেকেন্ড কন্টিনিউ করতে হবে। ওকে, 15 সেকেন্ড কন্টিনিউ করবে একটু কষ্ট করে। তো অ্যাডটা 15 সেকেন্ড দেখার পর তোমাদের সামনে কীরকম আসবে আমি দেখাই দিচ্ছি। ওকে, অ্যাডটা 15 সেকেন্ড কন্টিনিউ করার পর তুমি ব্যাকে চলে আসবা। ব্যাকে আসার পর ব্যাক, এই যে দেখো এখন এখানে টাইম কাউন্ট হচ্ছিলো। ওকে, তো এখন টাইম কিন্তু পুরোপুরি কাউন্ট শেষ হয়ে যাবে, দেখতে পারবা এই যে এখানে টাইম কাউন্ট হচ্ছে একটা। এই টাইম কাউন্টটা পুরোপুরি শেষ হয়ে গেলে তোমরা ব্যাক হোমে ক্লিক করবো। ওকে, দেখো টাইম কাউন্ট আমাদের শেষ, আমাদের সামনে এরকম একটা ক্যাপচার আসছে, আই অ্যাম নট আ রোবটে ক্লিক করবো, ভেরিফাইতে ক্লিক করবো। ভেরিফাইতে ক্লিক করার পর আমাদের এই কাজটা হয়ে গেছে। দেখো আমাদের ব্যালেন্স 40,000 কয়েন যুক্ত হয়ে গেছে। এই যে এখন আমাদের আর 4টা কাজ আছে আমাদের সামনে। আবার ভিউয়ারকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে। ওকে, টাইম কাউন্ট হচ্ছে, টাইমটা সব পুরোপুরি কাউন্ট শেষ হলো, আমরা ব্যাকে চলে যাব। ওকে, তো টাইমটা পুরোপুরি কাউন্ট শেষ। এখন দেখো আমাদের এখানে আই অ্যাম নট আ রোবটে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করবো। ওকে, হয়ে গেল, এখন আমাদের এই টাকাও যুক্ত হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের এখানে দেখতে পারবা যে মাত্র 3টা অ্যাডের কাজ আছে। অ্যাডের কাজগুলো এইভাবে করে নিতে হবে, সবগুলো কাজ এইভাবে করবা। ভিউ নাওয়ে ক্লিক করবা, দেন যত সেকেন্ড ওয়েট করতে বলছে সেই সেকেন্ডটা এখানে দেখে ওয়েট করবা। ওকে, ওয়েট করার পর দেখতে পারবা যে অ্যাডটা শেষ, দেন তোমাদের একটা ভেরিফাই ঘর চলে আসবে। ওকে, ভেরিফাই ঘর চলে আসবে এরকম, আই অ্যাম নট আ রোবটে ক্লিক করবা। দেন যেগুলো যেগুলো চাইতে পারো, অনেক সময় চাইবে না, ভেরিফাইতে ক্লিক করে ভেরিফাই ক্লিক করলে শেষ। ওকে, দেন আমরা ব্যাকে গেলে দেখো আমাদের এইটার টাকাও যুক্ত হয়ে গেছে, আর 2টা কাজ আছে আমাদের সামনে। তো এইভাবে করে সবগুলো কাজ করবা। আর 3 ডটে ক্লিক করে আবার এখানে দেখতে পারবা যে তোমাদের সামনে আর কী কী কাজ আছে। তোমাদের সামনে শর্ট লিঙ্কের অনেক কাজ আছে। দেখো শর্ট লিঙ্কে যদি আমরা ক্লিক করি, শর্ট লিঙ্কে আমাদের অনেক কাজ আছে। দেখো এই যে সিভি শর্ট বলে একটা কাজ আছে, এখানে আমরা গোতে ক্লিক করলে, দেখো যে কোনো কাজ আমরা গোতে ক্লিক করবো, শর্ট লিঙ্কে এসে গোতে ক্লিক করলে আমাদের একটা সাইটে নিয়ে যাবে তারা। দেখো এখানে টাইম সেকেন্ড কাউন্ট হবে, কাউন্ট হওয়ার পর নিচের ঘরটা চালু হয়ে যাবে। ওকে, আমরা একটু নিচের দিকে যাই। এ দেখো এইটা শেষ হওয়ার পর আমাদের একটা টাইম কাউন্ট হচ্ছে, টাইম কাউন্ট শেষ হওয়ার পর নিচের ঘরটা কিন্তু চালু হয়ে যাবে। এই যে এই ঘরটা চালু হয়ে যাবে, চালু হয়ে গেছে অলরেডি, দেখছো তো। ক্লিক হেয়ার টু কন্টিনিউতে ক্লিক করবো আমরা, আরেকটা অ্যাড আসছে, কেটে দিব। এইখানে আবার দেখো কিছুক্ষণ ওয়েট করতে হবে, এখানে প্লিজ ওয়েট লেখা আসছে। এখানেও একটা টাইম কাউন্ট হচ্ছে, টাইম কাউন্টটা শেষ হওয়ার পর নিচে বলছে যে নিচের দিকে যাও এবং কন্টিনিউ বাটন পাবা। তো আমরা নিচের দিকে আসছি, একবারে আসার পর যে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ওকে, কন্টিনিউ বাটনে ক্লিক করলে হালকা একটা লোড নিবে, দেন আবার এখানে 10 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। তো শর্ট লিঙ্কের কাজটা এরকম অনেকক্ষণ অনেকক্ষণ কাজ করতে হয়, এটা 10-15 সেকেন্ডের কাজ হয় না, এটা 30-40 সেকেন্ডের কাজ হয়। তো আমরা ওইভাবে কাজটা করে নিব। ওকে, অ্যান্ড এই কাজে পেমেন্টও বেশি দেয় তারা। তা আবার ক্লিক হেয়ার টু কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের একবার লাস্ট স্টেপে আমরা আসি। এখানে প্লিজ ওয়েট লেখা আসছে, এই ওয়েটের ঘরটা দেখবো যে যখন ক্লিক হেয়ার লেখা আসবে, মানে ক্লিক হেয়ারে ক্লিক করলে কন্টিনিউ নিয়ে যাবে, কন্টিনিউতে ক্লিক করবা, দেন তোমাদের কাজটা মোটামুটি একবার শেষের দিকে চলে আসবে। ওকে, তো এখানে দেখো এই যে একটা টাইম কাউন্ট হচ্ছে, এই টাইমটা পুরোপুরি কাউন্ট হলেই আমাদের কাজটা শেষ। ওকে, তো টাইম কাউন্ট পুরোপুরি শেষ হলে যে দেখুন নিচেই গেট লিঙ্ক বলে একটা অপশন আছে। ওকে, কিন্তু তার আগে এই অ্যাডটাকে একটু কাটতে হবে, কেটে এখন গেট লিঙ্কে যদি আমরা ক্লিক করি,
গেট লিঙ্কে ক্লিক করলে আমাদের দেখো এই যে টাকা, অনেক টাকা এখানে যুক্ত হয়ে গেছে। শর্ট লিঙ্কের কাজগুলো সব এইভাবে। ওকে, আর এটা উইথড্র কিন্তু তুমি এখন অ্যাকাউন্ট খুলে এখনই উইথড্র করতে পারবা, যত অ্যামাউন্ট করতে চাও এখানে উইথড্র করে নিতে পারবা। ওকে, তো এখন তোমার ডজ কয়েনের ওয়ালেট আর আইডি দিতে বলছে। এখন তোমাদের একটা ফসেট অ্যাকাউন্ট লাগবে, আমাদের ফসেট অ্যাকাউন্ট খোলা আছে। তো তোমরা ফসেট অ্যাকাউন্ট কীভাবে খুলবে সেটা নিয়ে আমার আগে একটা ভিডিও আছে, তো তুমি ওইটা দেখে খুলে নিতে পারো চাইলে। ওকে, দেখো ফসেট পে ডট আইও এই অপশনটাতে এসে তুমি অ্যাকাউন্ট খুলে নিতে পারো। তো আমাদের একটা অ্যাকাউন্ট যেহেতু খোলা আছে আমরা খুলে নিচ্ছি না, আমাদের অ্যাকাউন্ট আগের অ্যাকাউন্টটারই আমরা অ্যাড্রেস বা আমাদের যে উইথড্রল ইনফরমেশনটা আছে ওইগুলো দেখে নিব। ওকে, তুমি চাইলে বাইন্যান্সেও সরাসরি উইথড্র নিতে পারবা, বাইন্যান্স থেকে ডজ কয়েনের মানে অ্যাকাউন্টটা নিয়ে ওইখানে তুমি উইথড্র নিতে পারবা সরাসরি চাইলে। ওকে, তো এটা তোমার ইচ্ছা, একান্তই তোমার ইচ্ছা, সেই কারণে আমি তোমাকে বললাম যে তুমি যে কোনোটায় চাইলেই উইথড্র দিতে পারবা। ওকে, তো আমরা দেখো আমাদের যেই ফসেট অ্যাকাউন্ট আছে এটার মধ্যে আমরা প্রবেশ করে নিচ্ছি। নেওয়ার পর আমাদের ইমেল একটা কোড পাঠাইছে তারা বলতেছে, তো কোডটা কী পাঠাইছে আমরা ইমেলে গিয়ে একটু দেখি, সমস্যা না। তো আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর লগ মি ইন দিলাম, দেন এখানে দেখতে পারবা যে আমাদের যেই ডজ কয়েন অ্যাড্রেস আছে, এই যে থ্রি ডটে ক্লিক করতে হয় অনেক সময়, না করলেও চলে। তো তোমার ডজ কয়েনের যেই অ্যাড্রেস আছে সেটা পাওয়ার জন্য ডিপোজিটে ক্লিক করবা। ডিপোজিটে ক্লিক করলে তোমাদের এখানে যতগুলো ওয়ালেট অ্যাড্রেস আছে সবগুলো এখানে শো করবে, সাথে সাথেই শো করবে, খুব যে সময় নেয় এমন কিছু না। দেখো এই যে শো করতেছে, তো এখানে আমাদের যে ডজ কয়েন অ্যাড্রেস আছে, যে ডজ কয়েন অ্যাড্রেস এটা শো করছে, এটাকে কপি করে নিব। কপি করে আমরা এখন ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে সাইটটার মধ্যে আসলাম। এখন আমাদের ওয়ালেট বা আইডি দিতে বলতেছে, দিলাম। দেওয়ার পর উইথড্রতে ক্লিক করলাম, যত কয়েন আছে সব কয়েন এখানে শো মানে দেখাচ্ছিল যত কয়েন আছে। ওকে, তো এভাবে উইথড্রতে ক্লিক করলেই হবে। তো আমাদের এখানে কিন্তু এখন ব্যালেন্সটা একবারে ইনসাফিসিয়েন্ট নাই, আমাদের এক মানে ধরো এক কয়েন এত, তো আমাকে কত হলে উইথড্র দিবে তারা বুঝতে পারতেছো, হয়তো বা আর একদিন কাজ করার পর আমি উইথড্র টাকাটা দিতে পারবো, মানে উইথড্র করে নিতে পারবো। ওকে, তো আশা করি তোমাকে বোঝাতে পারলাম। এখানে টাস্ক বলে একটা অপশন আছে, টাস্ক অপশনটা এখনও পুরোপুরি চালু হয়নি, তোমাদের চালু হওয়ার আগেই দেখাই দিলাম সাইটটা। তো এখন বর্তমানে যেগুলো রয়েছে, ফসেট রয়েছে, ফসেট থেকে শুরু করে আরও অন্যান্য অনেক কিছু রয়েছে। ওকে, তো তো এগুলো তুমি চাইলে কাজ করে নিতে পারো। ওকে, তো আমি আশা করি যে তোমাকে আমি বুঝাতে পারলাম যে কী কী কাজ করবো তোমরা। ওকে, তো এইভাবে এখান থেকে সবগুলো কাজ তোমাকে করে নিতে হবে। ওকে, আশা করি বুঝাতে পেরেছি।